আজকে যদি আমাদের কারো বাবা মারা যায়, বাবার পছন্দের ক্ষেত, জমি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমাদের পছন্দনীয়, আমরা মালিক হয়ে যাব। তো বাবার যদি একটা ভাঙা ঘরও থাকে, সেই ভাঙা ঘরেরও ওয়ারিস আমরা হয়ে যাব। আমরা কোনোটার অর্ধেক ওয়ারিস হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আজকের এই সিরাত কনফারেন্সে উপস্থিত আপনাদেরকে বলতে চাই, আমরা রসুলের আমলের, এলেমের, আখলাকের যতটুকু ওয়ারিস হতে পেরেছি, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে মুজিজা, আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষী, আমি চমৎকার করে কথা বলতে জানি, আমি চমৎকার করে কথা শোনাতে জানি, আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী, আজকের উলামায়ে কেরাম, আজকের বাংলাদেশের উলামায়ে কেরামের কাছে অনুরোধ থাকবে, আমরা এলেম, আখলাক, আমলের পাশাপাশি রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিল্প, সাহিত্য, কবিতার ওয়ারাসত আমাদেরকে লালন পালন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে ভাষার নেতৃত্ব কারা দিচ্ছে, শিল্প সাহিত্যের নেতৃত্ব কারা দিচ্ছে, আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে। এই ভাষা কারো ব্যক্তির নয়, এই শিল্প সাহিত্য কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং এদেশের উলামায়ে কেরাম যদি শক্তভাবে নিজেদের ওয়ারাসত মনে করে দায়িত্ব পালন করে, আগামী দিনে, আগামী সময়ে এই দেশের শিল্প সাহিত্যের নেতৃত্ব উলামায়ে কেরাম দিবেন, সেটা আমরা বিশ্বাস করি। আজকের উবাইদুর রহমান খান নদভীকে আপনারা দেখেছেন, আমি উবাইদুর রহমান খান নদভী সাহেবের কাছে করজোর অনুরোধ করব, আপনার পরবর্তী প্রজন্ম আপনার লেখালেখির ওয়ারাসত গ্রহণ করেছে কিনা, আপনার হায়াতের মধ্যে আপনার ওয়ারাসত ঠিক করে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশের মিম্বারে হাসান বিন সাবিতকে বসিয়ে কবিতা শুনতেন, কবিতা শোনাতেন, এর উদ্দেশ্য ছিল আমার পরবর্তী প্রজন্ম কবিতা পড়বে, শিল্প সাহিত্য পড়বে। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সী ছিলেন, তার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যার মধ্যে ছিলেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার বাবার অন্তিম সময়ে আমার বাবার কাছে আমাকে যেতে দাও। লোকজন জিজ্ঞেস করলো, আপনি আপনার বাবার কাছে গিয়ে কি করবেন? বলেছিলেন হযরতে আম্মাজান আয়েশা, আমার বাবা কবিতা শুনতে পছন্দ করে, আমি আমার বাবার কানের কাছে মৃত্যুর এই কঠিন সময়ে কবিতা শোনাতে চাই। আজকে যারা লিখছেন, যারা বলছেন, শিল্প সাহিত্যের চর্চা করছেন, এটা কোনো আওয়ারেস কাজ নয়, ফুজলা কোনো কাজ নয়, ওয়ারাসাতুল আম্বিয়ার মৌলিক দায়িত্বের মধ্যে একটি কাজ হলো ভালো লেখা, বিশুদ্ধ লেখা, বিশুদ্ধ বলা। আজকে এই সিরাত কনফারেন্সের যার আয়োজক, সভাপতি, সেক্রেটারি, ঘটনাক্রমে দুজনে আমার খুব মহব্বতের মানুষ, তাদের কাছে বলবো, কুইজ অমুক তমুক আরও যা যা হয় হয়ে গেছে, আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করুন, আগামী বছর সিরাতের মাহফিলে 10টা বিষয়ে 10টা ছোট ছোট গ্রন্থ রচনা করবে এই কৌমি কল্যাণ ফাউন্ডেশন। 10 দিন ব্যাপী উৎসব হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আল্লাহ তাআলা উবাইদুর রহমান নদভীকে আরো অনেক দিন হায়াতে তৈয়বা দান করুক। তিনি সিরাতকে যেভাবে উপস্থাপন করতে পারেন, সাহিত্যকে, ইতিহাসকে যেভাবে করতে পারেন, আমি হযরত উবাইদুর রহমান খান নদভী সাহেবকে সামনে রেখে বলবো, এই কৌমি কল্যাণ ফাউন্ডেশন 1 বছরে 1টা কাজ করবে, আগামী সিরাতের মাসে নবীর উপর 10টা বই হবে, 10 দিন প্রকাশনা উৎসব হবে, নবীর সিরাতের উপর 10 দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার একটা কথা শেষ, আমরা যে কাজটা করি খেয়ে না খেয়ে, পকেটে অনেক সময় গাড়ি ভাড়া থাকে, অনেক সময় থাকে না, আমরা এটাকে নবীর ওয়ারাসাত মনে করে শিল্প সাহিত্য করি ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো লিখবো, যতদিন বাঁচবো পড়বো, যতদিন বাঁচবো সিরাতের জয়গান গেয়ে যাবো ইনশাআল্লাহ। আমার আরেকটা হাদিস
সিরাতের আলোচনা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আজকের তালিবুল ইলমদের জন্য, আজকের তরুণদের জন্য একটা মেসেজ, ব্যালেন্স রাখা, সমন্বয় রাখা, এতেদাল বজায় রাখা, এটা খুব জরুরি একটা চিন্তার জায়গায় খুব জরুরি একটা বিষয় হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় সে উমর হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস দেখলে বোঝা যায় সবচেয়ে কাছের মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক, কিন্তু নবী বানিয়ে দিচ্ছেন হযরত উমরকে। আমার পরে নবী হলে কে হবে একটু কথা বলেন, প্রিয় মানুষকে তাহলে বলা দরকার ছিল, লাউ কানা বাদি নবিয়ান লাকানা আবু বকর, সবচেয়ে প্রিয় উমর কেন হলেন? আমি হাদিসের তসসি শুনেছি শেখে যাত্রাবাড়ির কাছ থেকে, হুজুর বলেছেন যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মদিনায় এসছেন, প্রতিদিন মদিনার ছেলে মেয়েরা ওই জায়গাটার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতেন আর তলা আল বদর আলাইনার অপেক্ষা করতেন কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। মদিনার যারা মুসলমান ছিলেন তারা ওই জায়গাটায় গিয়ে রসুলের ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে থাকতেন। যেদিন রসুল আসলেন, অনেক ক্লান্ত সফর করে এসেছেন, একটা গাছের নিচে রসুল শুয়ে আছেন, সাহাবায়ে কেরামকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, রসুল কিছুক্ষণ আরাম করবে, রসুল কিছুক্ষণ ঘুমাবে, হযরত আবু বকর পাহারার মধ্যে দাঁড়িয়ে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম করবে। কিন্তু মদিনার মানুষজন মনে করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, চলো গিয়ে দেখা করে আস। কিছু কিছু সাহাবায়ে কেরাম দূরে বসা, হযরতে আবু বকরকে দেখে নবী মনে করে গিয়ে মুসাফা করতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তো ঘুমিয়ে আছেন, মুসাফা করছেন কার সঙ্গে? কি বলে মুসাফা করছেন? আসসালামু আলাইকা। কিছুক্ষণ নবী ঘুমিয়ে আছেন আর আবু বকরের সঙ্গে নবী মনে করে মুসাফা করছেন। তো এই দৃশ্য হযরতে ওমর দূর থেকে বসে বসে দেখছেন যে নবী মনে করে করে আবু বকরের সঙ্গে দেখা করছে, আবু বকর না করতেছে না, আবু বকর বলছেন আমি নবী না, নবী তো ঘুমাচ্ছে। কিন্তু কিছুক্ষণ হযরতে আবু বকর নবীর মনে করে করে মুসাফা নিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর তো একটু গরম মানুষ ছিলেন, কিছুক্ষণ পরে মনে হলো যে উমর কি আবু বকর কি তাহলে কোনো ভেজাল করছে, আবু বকর কি আসলে নবীর জায়গায় নিজেকে নিয়ে নিচ্ছে, আসলে কিছুই ছিল না। হযরতে আবু বকরের চিন্তা হলো যদি বলি নবী ঘুমাচ্ছে, এই আবেগি মুসলমান মদিনার মুসলমান নবীর আশপাশে গিয়ে ঘুরবে তাহলে নবীর ঘুম নষ্ট হবে, কিছু সময়ের জন্য যদিও এটা কিছুই না আমি কিছুক্ষণ মুসাফা করতে থাকি। আল্লাহ তাআলার মানসা নবীকে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে নবুয়তের মতন একটা শানদার জিনিসের জায়গা দেখিয়ে দিয়েছেন। আবু বকরের মন নবুয়তের কিছু সময়ের জন্য ছিল, আবার হযরতে ওমরকে লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর বলে দুইটাকেই সমান করে দিয়েছে। আবু বকর তুমিও তো কিছুক্ষণ নবীর মতোই ছিলা, আর পরে যদি হয় তাহলে হবে হযরতে ওমর।